বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নাগরিক টিভির বার্তা প্রধান দীপ আজাদকে সম্বর্ধনা দিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে দীপ আজাদ বলেন, উপমহাদেশে কেবল বাংলাদেশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা হয়েছে, সেখানে 100 কোটি টাকার বেশি জমা আছে। প্যারিসের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি ছিলেন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুনজি। অনুষ্ঠানে প্রবাসী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। Thank you.